تنچن لے رے توره سنگ دے جگ تارے تاروں پر ہو خدا رحمتار دویا سرکار <applause> الحمدللہ رب العالمین الصلاۃ والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلیکہ و اصحابک یا حبیب اللہ আসলাত ওসালাম আলাইকা নবী আল্লাহ আইলা আলিকা ও আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ সপ্তাহ ঘুরে আরও একবার উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল নিয়ে যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে মাদানী চ্যানেলের সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ নবী আকরাম সাল্লাহ আইলা আলিহি ওসাল্লামের আলিশান ফরমান হচ্ছে যে ব্যক্তি আমার উপর একবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করেন সল্লু আল্ল হাবিব সাল্লাহ তায়লা আল্লাহ মুহম্মদ সাল্ল্লাহ তলা আলিবাসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি আর এই অনুষ্ঠানে আপনাদের কল আপনাদের এস এস আর আপনাদের ফেসবুক পেজের কমেন্টসগুলো আমরা নিয়ে থাকি আমাদের অনুষ্ঠান যা আমরা আগে পূর্বে দেখেছি বা অনুষ্ঠান করেছি ওই সকল অনুষ্ঠান থেকে আপনারা কিছু অনুরোধ করেন আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের ভালো লাগা আপনাদের পছন্দের কিছু অনুষ্ঠানের বিশেষ অংশ আপনারা দেখতে চেয়ে থাকেন আমরাও চেষ্টা করি প্রতি সপ্তাহে আপনাদের কলগুলো শুনে আর ওই মোতাবেক আমরা কিছু অনুষ্ঠানের বিশেষ অংশ তৈরি করে নিয়ে আসার জন্য আজকেও আগের মতোই আমরা পূর্বের মতোই কিছু ভিডিও তৈরি করে নিয়ে এসেছি কিছু অনুষ্ঠানের বিশেষ অংশ আপনাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি আজকের অনুষ্ঠানে সেই সকল ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যারা গত অনুষ্ঠানে যারা আমাদেরকে কল করেছেন এসএমএস করেছেন তাদের ভিডিওগুলো তাদের জন্য প্যাকেজগুলো আমরা তৈরি করে নিয়ে এসেছি আজকের অনুষ্ঠানে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তালা দর্শক শ্রোতা শুরুতেই আপনাদের কিছু কলের দিকে আমরা যাব কলের পরেই আজকের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট প্রথম প্যাকেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুরুতেই আমরা পঞ্চগড় থেকে একজন দর্শক আমাদের সাথে রয়েছেন নাইম হোসেন ভাই তার কলটা শ্রবণ করি এরপর ইনশাল্লাহ তালা পরবর্তী কলারের কল শুনবো জি কল শুনিয়ে দিন আমার নাম না ইসলাম পঞ্চগত বলতেছি আজকের অনুষ্ঠান আপনার মানেন কেনান এই অনুষ্ঠানে ওনিস সাদিমার যে নতুন কারণ না দেখানো হয় সেটা দেখতে পাচ্ছিলাম কানিজ فاطمهর নতুন ভিডিও যেটা আসছে সেটা দেখতে চাচ্ছেন আপনি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ তালা আপনি আজকে আমাদেরকে কল করেছেন ওয়েট করতে হবে আগামী সপ্তাহে আপনাকে ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব দর্শক শ্রোতা এবার যাব পরবর্তী কলার যিনি রয়েছেন আমাদের চট্টগ্রাম থেকে সাজাহান атতারি ভাই সাজান атতারিবার কল শুনিয়ে দেন আমি মোহাম্মদ থেকে ওযু নামাজে বেশের নক কাটা এবং ভাগ খাওয়ার নিয়ম সহ বিভিন্ন সুন্নত শেখা এই কোন একটা অনুষ্ঠান প্রতি করে আমরা অনেক খুশি হব মাশাআল্লাহ সাজান ভাইকে অনুরোধ করব যে অনুষ্ঠানের বিষয় আপনি আমাদের কাছে অনুরোধ করেছেন এমন এমন একটা অনুষ্ঠান হওয়া দরকার যাতে করে আমরা শিখতে পারি আপনার কল তো চলে এসেছে আমি বলবো আপনি নিয়মিতভাবে মাদানি চ্যানেল দেখুন ইনশাআল্লাহ তাআলা আপনার দৃষ্টিতে সেই অনুষ্ঠানটা অবশ্যই পড়বে আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী মোহাম্মদ আরমান আত্তারি ভাই খুবই সুন্দর একটি অনুষ্ঠান মাদানি চ্যানেলের দর্শককে উপহার দিয়েছেন অনুষ্ঠানের নাম প্রিয় নবীর প্রিয় সুন্নাত আর এই এই অনুষ্ঠানের মধ্যেই কিভাবে খাবার খেতে হবে কিভাবে খাবার খাওয়ার জন্য বসতে হবে আর খাবারের মধ্যে আমাদের কি করতে হবে খাবারের আগে পরের কি কাজ রয়েছে এবং আরও অন্যান্য সুন্নাত নিয়ে এই অনুষ্ঠানে তিনি আলোচনা করেন কিছু শেখানোর চেষ্টা করেন যারাই কল করছেন আপনাদের কলগুলো আমরা ধীরে ধীরে আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের প্রথম যে ভিডিও রয়েছে এদিকে আমরা যাব দর্শক শ্রোতা আমাদেরকে অনেক সময় কল করেন বাংলাদেশে যে সকল ফয়জানে মদিনা রয়েছে কিছু ফয়জানে মদিনার ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করেছি আপনাদেরকে দেখাবো জি আজকের প্রথম ভিডিও দেখিয়ে দিন মাসা আল্লাহ দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু ফয়জানের মদিনার ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের বাংলাদেশে কিছু ফয়জানের মদিনার দৃশ্য আপনাদেরকে দেখানোর আমরা এই মুহূর্তে চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ প্রথম প্যাকেজ তো আমরা দেখে নিয়েছি ফয়জান এদিনার এরপরেও আপনাদের জন্য অপেক্ষা করছে আরও অনেকগুলো ভিডিও অনেক বিষয় আদি নিয়ে আমরা দেখাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা অবশ্যই আপনাদেরকে সাথে থাকতে হবে এই মুহূর্তে যারা আমাদেরকে এস করেছেন এস এর কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব কিছু এস এম পড়ার চেষ্টা করব এরপর ইনশাআল্লাহ তালা আরও একটি ভিডিও আপনাদেরকে দেখাবো আমরা ইনশাল্লাহ তালা আমাদেরকে একজন এস এম এস করেছেন আসসালামু আলাইকুম আসসালাম উত্তর রায়পাড়া রাজশাহী থেকে তিনি বললেন কেমন আছেন আপনারা যে আলহামদুলিল্লাহ তেইশ জিলকাদ চোদ্দোশো বিয়াল্লিশ হিজড়ি চার জুলাই দু হাজার একুশ মাহফিলে মদিনা যে অনুষ্ঠানটি হয়েছিল হয়েছিলো সেখান থেকে কিছু ভিডিও ফুটেজ দেখাবেন ইনশাল্লাহ তালা শুক্রিয়া এস এম করার জন্য দেখাবো অবশ্যই আগামী সপ্তাহে চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা আর একজন আমাদেরকে এস এম এস করেছেন তাও রাজশাহী থেকে তিনি বললেন বারো রমজান চোদ্দোশো চল্লিশ হিজড়ি আঠারো মে দু হাজার উনিশ রমজান নূর অনুষ্ঠানে ইমরান ভাই কালাম পড়েছিলেন প্রিয় নাম মোস্তফা সেই কালামটি শুনতে চেয়েছেন ইনশাল্লাহ তালা প্রিয় নাম মোস্তফা এই কালামটি আপনি শুনতে চেয়েছেন ডেট তারিখ সময় অনুষ্ঠানের নাম যেভাবে দিয়েছেন আপনি শুক্রিয়া আদায় করে ইনশাল্লাহ তালা আমরা দেখানোর চেষ্টা করছি আর একজন আমাদেরকে এস এম এস করলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবারকাত নারায়ণগঞ্জ থেকে বলছিলাম আগামী পর্বে যদি আমাকে নামাজের হাকাম নামে যে অনুষ্ঠান আছে তার ভিডিও ফুটেজ দেখালে খুশি হব ইনশাআল্লাহ তালা এস যারা করছেন আরও কিছু এস এম এস বাকি রয়েছে পর্ব ইনশাআল্লাহ তালা দর্শকের দু একটা কলের দিকে যাব এরপরে পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ কলগুলো নিব এখন যে ভিডিও আমরা দেখাবো আপনাদেরকে দর্শক শ্রোতা আমাদের সোহেল আত্তারি ভাই মাদানী চ্যানেলে যে ছোটোদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করেছিলেন ফুটান্ত ফুল আর এই অনুষ্ঠানের বিশেষ অংশ আপনারা দেখতে চেয়েছিলেন লাস্ট অনুষ্ঠানে আপনারা আমাদেরকে কল করেছিলেন আর এই অনুষ্ঠানের কিছু বিশেষ অংশ দেখতে চেয়েছেন আসুন আমরা ছোটোদের সাথে সোহেল ভাইকে আর একবার দেখে নিই মাদানি চ্যানেলের পর্দায় জি এক বুজুর্গ ব্যক্তি আল্লাহর বলি জুনুন মিস্ত্রি তিনি একটি নদীর ধারে গেলেন তো দেখতে পেলেন যে ওই নদীর পাশ থেকে একটি ব্যাংক ভেসে উঠল। দূর থেকে একটি বিচ্ছু পায়ে চলতে 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 ওই নদীর ধারে আসছে তো যখন ওই বিচ্ছুটি নদীর ধারে আসলো সে কী করলো ওই ব্যাঙের উপরে পিঠে উঠে বসলো আর ব্যাং সাঁতার কাটতে কাটতে নদী পার হতে লাগলো তো যেতে যেতে অপর পারে চলে গেল। তখন ওই আল্লাহর বলি জুনন মিস্ত্রি রাহমাতুল্লাহ তার চিন্তা করলেন ব্যাপারটা কি ঘটনা কি বিচ্ছু আসলো ব্যাংও নদী থেকে উঠলো আর এই বিচ্ছু ব্যাঙের উপরে উঠে গেল ব্যাংক চলতে লাগলো তো কি হয় এটা দেখার জন্য জুনুন তারালায় তিনি কি করলেন নদীর ওই পারে চলে গেলেন কি হচ্ছে এই ঘটনা দেখার জন্য তিনি গিয়ে দেখলেন যে নদীর পার থেকে কিছুটা দূরে এক ব্যক্তি কি আছে শুয়ে আছে কি করছে তার পাশে একটি বিষাক্ত সাপ ওই সাপ ফনা তুলেছিল যে লোকটিকে এখন কি করবে দংশন করবে কেটে নেবে ওই বিচ্ছুটি কি করলো এসে ওই সাপকে এমনভাবে কামড় দিল। সাপের শরীরে বিচ্ছুর বিষ ছড়িয়ে দিল আর সাপটিও দেখতে দেখতে বিষের যন্ত্রণায় সেখানে মারা গেল। এই অবস্থা দেখে তিনি চিন্তা করলেন যে আল্লাহ তালার কত বড় দয়া যে নদীর ওই পারে ছিল এক ব্যক্তি আর এই পার থেকে বিচ্ছু ব্যাঙের উপরে উঠে এসে নদী পার হয়ে ওই লোকটাকে বাঁচিয়ে নিল আর নয়তো সাপে কি করতো কামড় দিত কামড় দিয়ে ওই লোকটিকে মেরে ফেলতো কিন্তু আল্লাহ তালা কিভাবে বাঁচিয়ে নিয়েছে মাশাল মাসাল্লাহ সোহেল ভাই ছোট্ট বাচ্চাদেরকে ছোটো আন্দাজে ছোট কথার মাধ্যমে ছোটদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন ফুটন্ত ফুল অনুষ্ঠানে এই প্যাকেজটিও দর্শক শ্রোতা আপনাদের পক্ষ থেকে আসা অনুরোধ আমরা রাখার চেষ্টা করেছি আর অনেকগুলো প্যাকেজ আছে আপনাদের জন্য ভিডিও রয়েছে আমরা দু একটা কলের দিকে যাব এই মুহূর্তে এরপর ইনশাল্লাহ তালা আপনাদেরকে আরও ভিডিও দেখানোর চেষ্টা করবে এই মুহূর্তে আমরা যার কল শুনবো নারায়ণগঞ্জ থেকে জাহিদ হুসাইন ভাই আমাদের সাথে আছেন যে কল শুনিয়ে দিন আমার নাম মোহাম্মদ জাহিদ হুসাইন নারায়ণগঞ্জ জেলা থেকে আপনাদের মাদানী চ্যানেলে যদি প্রতিদিন একটা গজলের অনুষ্ঠান রাখেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হতো মাসাল্লাহ জাহিদ ভাই প্রতিদিন গজলের অনুষ্ঠান থাকে এমন কোন দিন বাকি নেই মাদানী চ্যানেলে কেননা আশেকে রসুলের হৃদয়ের খোরাক বলা হয়েছে নাতে রসুল আর প্রতিদিন আলহামদুলিল্লাহ আপনি কোনো না কোনো অনুষ্ঠানের মাধ্যমে নাতে রসুল শুনতে পারবেন ইনশাআল্লাহ তালা হয়তো রহমতপূর্ণ প্রবাদ না হয়তো অনুরোধের আসরের জায়গায় এখন যেটা হয় প্রতি বুধবারে মাগরিবের নামাজের পরে কিছুক্ষণ হামদনাথের আসরে এরপরে মদিনার স্মরণে এরপরে আপনি দেখুন ইলম হিকমতের বাণীতে ইজিতেমায় জিকো নাথ মাহফিলে এভাবে করে প্রায় অনুষ্ঠানের মধ্যেই আপনি নাতে রসুলে মকবুল সাল্লাহু আলি সাল্লাম শুনতে পারবেন আর শুনে আসছেন আর যদি কোনো অনুষ্ঠান নাও থাকে এমনিতেই আগের কালামগুলো চালানো হয় এরপরও আপনার পরামর্শ খুব সুন্দর আমরা ইনশাল্লাহ তালা চেষ্টা করবো এমন একটি অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সিরাজগঞ্জ থেকে আব্দুল বাসেদ ভাই আমাদের সাথে আছেন বাসেদ ভাইয়ের কথাগুলো আমরা শুনি কি বলতে চেয়েছেন এরপরে প্যাকেজ দিব জি আমি আব্দুল বাসেদ বলছিলাম সিরাজগঞ্জ জেলা থেকে আমি আপনার মাদানের চ্যানেল অনুষ্ঠান দেখছি আপনার মাদানের চ্যানেল অনুষ্ঠানে দুই হাজার একুশ জুলাই মাসের তিন তারিখে সকাল নয়টা তিরিশ মিনিটে আমি জাহালে সুন্নাতের অনুষ্ঠানটি পুনরায় বিকাশের উপরে দেখলাম মাসা তারিখ সহকারে সময় সহকারে আমাদের এই দর্শক বলছেন আমির সুন্নাত দামতবার কাতামুল আলিয়ার যে ডাবিংকৃত অনুষ্ঠানগুলো আমরা সম্প্রচার করি দেখানোর চেষ্টা করি দর্শককে তিন জুন সম্ভবত তিনি বললেন ডেট সহকারে আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠান খুঁজে বের করার জন্য এই তারিখে এই সময় কোন অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবেন ইশো তালা দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা যে প্যাকেজের দিকে যাব ইনশো তা হলো গোলাম রসুল যে রয়েছে আমাদের মাদানী চ্যানেলের বিশেষ এক আয়োজন গোলাম রসুলের আর এই গোলাম রসুলের ভিডিও দেখার জন্য শত শত নয় হাজার হাজার ছোট বাচ্চারা প্রস্তুত থাকেন তৈরি থাকেন দেখার আগ্রহী থাকেন আজকে আমরা দেখব আমাদের অনুষ্ঠানে গোলাম রসুল আমাদেরকে কি শিক্ষা দিবেন ছোটোদের জন্য কি মাদানী ফুল নিয়ে আসছেন জি ভিডিও দেখিয়ে দিন ভাই এমন করবেন না হাসপাতালে জীবাণু থাকে এখানকার জিনিসপত্রে হাত দেওয়া উচিত নয় আমরা তো ডাক্তার নয় কিন্তু আমরা হাসপাতালে কেন এসেছি রোমান ভাইকে সমবেদনা প্রকাশ করতে এসেছি সমবেদনার্থ কি আরে ভাই অসুস্থ রোগী সব সম্পর্কে জানা এবং তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা আচ্ছা 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 গুলাম রসুল ভাই সমবেদনা জানালে কি সাবাদ পাওয়া যায় অবশ্যই অবশ্যই হয়েছেন ভাই আল্লাহ নফিসাল্লাহু আলিহি আলি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেন ইনল মুসলিমা ইদা আদা আ উল মুসলিমা লাম ইজল ফি কুর ফতেল জান্নতি যখন কোনো মুসলমান ভাই অন্য মুসলমান ভাইয়ের সমবেদনা প্রকাশ করে তখন সে লাগাতার জান্নাতের ফল বক্ষণ করতে থাকে অন্য একটি হাদিসের মধ্যে এসেছে যখন কোন মুসলমান সকালবেলা অন্য মুসলমানের সমবেদনা প্রকাশ করে সত্য সত্তর হাজার ফিরিশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে আর যদি সন্ধ্যায় করে তবে সকাল পর্যন্ত আর তার জন্য জান্নাতে একটি বাগান হবে মা গোলাম রসুল ভাই এটা তো আপনি অনেক ভালো কথা বলেছেন অর্থাৎ সমবেদনার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে একটি বাগান উপহার দিবে জি ফাজান ভাই অবশ্যই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম। আহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে আরে নোমান ভাই শুয়ে থাকুন শুয়ে থাকুন। এখন আপনার শারীরিক অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলা কুল্লি হাল। আসলে কি হয়েছিল নোমান ভাই? কোসাইত আর আমি কুকুর থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিলাম। আমি তারা করে রোড ক্রস করার সময় ট্যাক্সির সাথে ধাক্কা খেয়ে বেহুশ হয়ে গেলাম আর যখন চোখ খুললাম তখন দেখি হাসপাতালে ওয়া হুম ওয়া লাবা সতাহুর ইনশাআল্লাহ অর্থাৎ চিন্তা করার কোনো কারণ নেই আল্লাহ এই রুকতি আপনাকে গুনাহ থেকে পবিত্র করবে নমান ভাই এখন আমাদের জন্য দোয়া করবেন অসুস্থ ব্যক্তি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তার জন্য দোয়া করব না ফয়জান ভাই এমনটা নয় শেষ নবী সল্লুল্লাহু আর ইহুসাল্লাম ঈর্ষাদ করেন অসুস্থদের সেবা করো এবং তাদেরকে তোমার জন্য দোয়া করতে বলো কেননা অসুস্থ ব্যক্তির দোয়া কবুল করা হয় আর তার গুনাহ ক্ষমা হয় গুলাম ভাই বাইরে দেখুন তো আওয়াজটি কিসের

বাবলু ভাই আমরা সমবেদনা প্রকাশ করতে এসেছিলাম আর আপনি হসপিটালাইজড হয়ে গেলেন আপনার কারণে ফয়জান ও উসাইদ ভাইও আপনার পাশের বেড়ে শুয়ে আছে দুষ্টামির ফলাফল ভালো হয় না যদি আপনি বাবু আঙ্কালের কুকুরকে না লাগাতেন কুকুরও আপনার পিছনে লাগতো না নোমান ভাইয়ের অ্যাক্সিডেন্টও হতো না আর আপনি এখানে এসে যদি দুষ্টামি না করতেন তবে আপনি ও আমাদের বন্ধুরা আঘাত পেতো না জিগোলাম রেজুল ভাইMistake হয়ে গেছে ভবিষ্যতে এমন দুষ্টামি আর করব না হ্যাঁ হ্যাঁ বাবলু ভাই ভবিষ্যতে এমন দুষ্টামি আর করবো না অন্য কোন দুষ্টামি করবো

মাশা আল্লাহ মাশাল্লাহ দর্শক শ্রোতা সমবেদনা জ্ঞাপন করা সুন্নাতে রসুল সাল্লাহ আলী সাল্লাম যা কেবলা শাহ খেতরিক আমির এহলে সুননাথের মাদানি খবরের মাধ্যমে আমরা দেখতে পাই কি প্রতিদিন কেবলা শাহে তরিকা তামির আহলে সুন্না দামাতবার কাতমুল আলিয়া বিভিন্ন ব্যক্তিবর্গকে সমবেদনা জ্ঞাপন করেন তবে গোলাম রসুলের যে ভিডিও আমরা দেখলাম সমবেদনা প্রকাশ করতে গিয়ে যেন আমরা কারো সমবেদনার পাত্র না হয়ে যাই যেটা এখন আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম এটা খুবই সতর্কমূলক একটি ভিডিও নিজের বাচ্চাকে নিজের ঘরের ছোটোদেরকে আমরা এমন ধরনের ভিডিও দেখাই যাতে করে তারাও এমন কিছু কাজকর্ম থেকে নিজেকে বাঁচাতে পারে আমাদের সাথে আরও একটি ভিডিও রয়েছে যা আপনারা আমাদেরকে এস এম এস বা কলের মাধ্যমে জানিয়েছিলেন যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে রবিউল আউয়ালে যে জুলুস হয় ঢাকা কেরানীগঞ্জের একটি জুলুসের ভিডিও আমাদের সাথে রয়েছে দর্শক শ্রোতা আমরা ভিডিওটি দেখব আর নিজের মনের মধ্যে রবিউল আউ্য়াল মাস সামনে আসতেছে আমাদের মাঝে ইনশাল্লাহ তালা নিজের মধ্যেও ইস্কে রসুলের সেই যে এক ভালোবাসা রয়েছে রবিউল আউ্য়ালের প্রতি নবীর আগমনের প্রতি ইনশাল্লাহ তালা তাও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তালা জি পরবর্তী ভিডিও আমাদেরকে দেখিয়ে দিন

कौन मोहन बादशाहे शुभो गो मोहन बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा মাসা আল্লাহ দর্শক শ্রোতা আহ দেখতে দেখতে তালা অতি শীঘ্রই আমাদের মাঝে রবি লউবাল মাসের আগমন ঘটবে আমরা আবার ইনশাল্লাহ তালা নবী পাক সাল্লাল্লাহু তাইলা আলি ও জুলুসে অংশগ্রহণ করব এবং সকল আসে কানে রসুলের সাথে আমরা জুলুসে অংশগ্রহণ করে মার ইয়া রসুল আল্লাহ এভাবে করেন ইনশাআল্লাহ তালা স্লোগান আমরাও লাগাবো ইনশাল্লাহ তালা কিছু এস এম এস আসছে দর্শকের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে আমরা কয়েকটা এস এম এস পড়ি এরপরে পরবর্তী ভিডিওর দিকে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল তালা তিনি একজন এস এম এস করলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু রাজশাহী থেকে আরও একজনের এস চলে আসছে তিনি জিজ্ঞাসা করেন আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়া খুব ভালো আছি আল্লাহ তালা ভালো রেখেছেন চার জুলাই দুই হাজার একুশ তেইশ একটি অনুষ্ঠান হয়েছিল এই অনুষ্ঠানের মধ্যে যে ইসলামী বাইরের নাত পড়েছিলেন এই নাতের রসুলটি শুনতে চাই মাসাল্লাহ কিন্তু আপনি এই সময়ের এই দিনের কোন অনুষ্ঠান অনুষ্ঠানের নাম লিখেন নেই যদি সম্ভব হয় তো আরও একটি এস করুন আমাদেরকে আর অনুষ্ঠানের নামটাও লিখে আমাদেরকে জানান যাতে করে আমরা আপনাকে ওই অনুষ্ঠানেরই কালামটা শোনাতে পারি আর একজন ইসলামী ভাই আমাদেরকে এস করলেন চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বিবরাকাতও জিজ্ঞাসা করেন জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ তালা ভালো রাখছি আল্লাহ তালার দয়ায় তিনি বলেন আগামী সপ্তাহে আমি জহিরুল ইসলাম ভাইয়ের একটি অনুষ্ঠান ছিল অনেক আগে খবর খবরাখবর নিয়ে জি খবর নিয়ে একটি অনুষ্ঠান ছিলেন এই অনুষ্ঠানটি আপনার এখান থেকে কিছু ভিডিও দেখতে চেয়েছেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামী সপ্তাহে আপনাকে ওই অনুষ্ঠানের কিছু বিশেষ পর্ব দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা তালা আমাদেরকে নরাইল থেকে এস করেছেন আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতু তিনি লেখলেন আমি জানতে চাই মহরম মাস উপলক্ষে কোনো আমল আছে কিনা অবশ্যই আছে আপনাকে একটি অনুষ্ঠান দেখতে হবে অনুষ্ঠানের নাম হলো বারো চাঁদের আমল এই অনুষ্ঠানের মধ্যে মহরম মাসের আমল সম্পর্কে কিছু আলোচনা করেছেন মোবালিকে দাওয়াত ইসলামী এখান থেকে আপনি কিছু আমল শিখতে পারবেন ঈশ্বর আল্লাহ তালা তারপর উনি লেখলেন যে আমল সম্পর্কে জানানোর জন্য অনুষ্ঠানের নাম বলে দিয়েছি বারো চাঁদের আমল আপনি এই অনুষ্ঠান থেকে হ্যাঁ আশা করি ইনশাআল্লাহ তালা শিখে নেবেন বা দেখে নেবেন আপনি আর একজন এস এম এস করেন বরিশাল থেকে বলেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতু অনেক বড় একটি এস করেছেন আপনি সংক্ষিপ্তভাবে পরে দিচ্ছি বলেন ঈদের অনুষ্ঠানের মধ্যে দেখলাম অনেক ইসলামী ভাই আমাদের বরিশালের রয়েছেন যারা নিজের ভাষায় মাদানী চ্যানেলের মাধ্যমে কিছু মাদানী ফুল আমাদেরকে শুনিয়েছেন আপনিও তাদের থেকে বের করার চেষ্টা করেছেন জি আগামী সপ্তাহে যদি ওই অনুষ্ঠানের কিছু বিশেষ অংশ দেখাতেন ঈদের অনুষ্ঠানের নাকি অন্য কোনো অনুষ্ঠানের বুঝে আসেনি আপনি শুধু বলেছেন কি ঈদের অনুষ্ঠানে আমরা আঞ্চলিক ভাষায় কিছু মাদানি ফুল শুনেছি যদি এমনটাই হয় তো আমরা চেষ্টা করব ঈদের অনুষ্ঠান থেকে কিছু ভিডিও আপনার জন্য তৈরি করে নিয়ে আসার জন্য ইনশা আল্লাহ তালা দর্শক শ্রোতা পরবর্তী কলের দিকে আমরা যাব এই মুহূর্তে দেখব কোন দর্শক আমাদের সাথে রয়েছেন ইনশাআল্লাহ তালা দু একটি কল নিয়ে এরপরে আবারও আমরা পরবর্তী ভিডিওর দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা এই মুহূর্তে

সাথে থাকুন সিফাত ইনশাল্লাহ তালা চেষ্টা করব আগামী সপ্তাহে আপনাকে এই ভিডিও এই অনুষ্ঠান আপনাকে দেখানোর জন্য ইনশা আল্লাহ তালা পরবর্তী কল আমরা খুলনার একজন দর্শক আমাদের সাথে রয়েছেন আমরা মুস্তাক আলী ভাইয়ের কলটা শ্রবণ করি জি আমার নাম মুস্তাক আলী খুলনা দিনাজা যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানে দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা যে কলগুলো শুনেছি আমরা চেষ্টা করব আগামী পর্বে আপনাদের এই কলের উত্তরগুলো দেওয়ার জন্য অর্থাৎ ভিডিওগুলো তৈরি করে নিয়ে আসার জন্য আপনাদেরকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তালা আজকের অনুষ্ঠানের আরও যে ভিডিও রয়েছে আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী জহিরুল ইসলাম মোজাদ্দিদি আত্তারি ভাই একটি সুন্দর অনুষ্ঠান করেছিলেন আর আজ উনি একটি অনুষ্ঠানের মধ্যে সিদ্দিকী আকবর রদি আল্লাহ তালা আনহুর বিষয়ে কিছু আলোচনা করেছেন তার অভ্যাস মোবারক নিয়ে তার আখলাখ মোবারক নিয়ে তার জীবনী নিয়ে আমরা এই মুহূর্তে জহিরুল ইসলাম মুজাদী আত্তারি ভাইয়ের একটি ভিডিও দেখেনি কী বলতে চেয়েছেন অনুষ্ঠানের মাধ্যমে দর্শকে কি কথা কি পয়গাম শোনাতে চেয়েছেন এই অনুষ্ঠানটা ভিডিওটা আমরা দেখে নিই জি হাজরতনাথ সিদ্দিক আকবর রদি আল্লাহ আনহু এর পবিত্র নাম আবদুল্লাহ উপনাম আবু বকার উপাধি সিদ্দিক ও আতিক সিদ্দিক অর্থ হল অত্যাধিক সত্যবাদী আতিক অর্থ হলো স্বাধীন তিনি আকবর বংশীয় আর আল্লাহ কোরাইশ রসুলে করিম আলী বংশের সাথে সপ্তম পুরুষে গিয়ে তার বংশের সাথে মিলিত হয় তিনি রাদি আল্লাহ তালন যে বছর আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে কাবাতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছিলেন সেই ঘটনার প্রায় আড়াই বছর পর মক্কাতুল মকার জন্মগ্রহণ করেন আমিরুল মোমিনিন সৈদনা সিদ্দিক আকবর আদি আল্লাতাল হলেন সেই সাহাবি যিনি তাজিরদার রিসালাত শাহেন শাহেন নবুব্বত হুজুরে ও সালামের রিসালাতের সর্বপ্রথম সত্যতা স্বীকারী ও সালামের পর আগের ও পরের সকল মানুষের মধ্যেই তিনি হচ্ছেন সবচেয়ে উত্তম মর্যাদাশালী স্বাধীন পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম কবুলকারী প্রত্যেক জিহাদের মধ্যে তিনি সর্বোৎকৃষ্ট যুদ্ধার সাজে শরিক ছিলেন সন্ধি বা যুদ্ধের যে কোনো চুক্তি ফায়সালাতে তিনি হুজুরে করিমাল্লামের পরামর্শদাতা হয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে হুজুরে করিম আল্লাহ সাল্লামকে সঙ্গ দিয়ে নিজের জীবন বিসর্জন সহ পরম বিশ্বস্ততার হক আদায় করেন হাজরতে সেদনা সিদ্দিক আকবর আল্লাহ তালু তিনি কখনো মূর্তিকে সেজদাহ করেননি সিদ্দিকি আকবর আল্লাহ আল্লাহাল মা বললেন আমার ছেলেকে তার অবস্থায় ছেড়ে দিন যখন সে ভূমিষ্ঠ হয়েছিল তখন আমি অদৃশ্য থেকে আওয়াজ শুনতে পেয়েছি হে আল্লাহ পাকের সত্যিকারবাদী তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে এই শিশু বা মুক্ত পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুমিন হলেন সেদনা সিদ্দিকা আকবর আদি আল্লাহ তালু মাশাল মাশাল দর্শক শ্রোতা ইসলামের প্রথম খলিফা ইসলামের ফার্স্ট খলিফা আবু বকর সিদ্দিক রোদিয়াল্লাহ তালা আনহুর নাম উপাধি নিয়ে কিছু কথা আমরা এই মুহূর্তে মোবাইলিকে দাওয়াত ইসলামী জহিরুল ইসলাম মুজাদি আত্মারি ভাইয়ের কাছ থেকে আমরা শ্রবণ করলাম ফেসবুক পেজে অনেক সময় ধরে যারা আছেন চাচ্ছি তাদের কয়েকজনের নাম পড়ি তাদের কমেন্টসগুলো পড়ি তারা কি বলতে চেয়েছেন কি নাম কী লিখতে চেয়েছেন দেখি এরপর ইনশাল্লাহ তালা আবারও কল এস এস আর ভিডিও বাকি আছে এগুলো আপনাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ তালা তবে অপেক্ষায় থাকতে হবে যারা লাস্ট এপিসোডে আমাদেরকে লাস্ট পর্বে কল করেছিলেন ভিডিও দেখার জন্য বিশেষ অংশ অনুষ্ঠানে দেখার জন্য আপনারা ভাবছেন হয়তো বা আমিও তো কল করেছিলাম আমিও তো বলেছিলাম আমারটা কখন আসবে অপেক্ষায় থাকতে হবে জানি না এর পরের ভিডিও কার রয়েছে এর পরের ভিডিও যে রয়েছে দর্শক শ্রোতা আমরা খুবই চমৎকার একটি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নাম বলে দেই তিন দিনের সুন্নাতে পারা ইজিতেমার একটি ভিডিও আমাদের তৈরি রয়েছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আগে ফেসবুক পেজে যারা আছেন তাদের কয়েকজনের নাম পড়েনি আমাদের সাথে অনুষ্ঠানের শুরুতেই একজন লেখলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু আর একজন আছেন আব্দুল কাদের ভাই তিনি অনুষ্ঠান দেখছেন আর আমাদের সাথে রয়েছেন ফার্স্টে যিনি এসে কমেন্টস করেছেন তিনি বলেন আমি রুহানি চিকিৎসা চাই আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে রুহানি চিকিৎসা বা রুহানি চিকিৎসা দেওয়া হয় না রুহানি চিকিৎসার জন্য কোনো অজিফা জানার জন্য কোনো রোগের কথা বলার জন্য আপনাকে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা এই অনুষ্ঠানে কল বা এস এম এস করতে হবে আর এই অনুষ্ঠানটি কখন কখন হয় প্রতি শুক্রবার শনিবার রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় হয় আর প্রতি বৃহস্পতিবার সকাল নয়টায় হয় এই দিনগুলো আপনাকে খেয়াল রাখতে হবে সময়টা স্মরণ রাখতে হবে এই দিনে এই সময় আপনাদের কল বা এস করে বা ফেসবুক পেজে কমেন্টস করে আপনাকে রুহানি চিকিৎসার অনুষ্ঠান থেকে অজিফা বা আপনার সমস্যা আপনি শেয়ার করতে পারবেন ইনশো আল্লাহ তালা আসিফ ভাই আমাদের সাথে আছেন তিনি অনুষ্ঠান দেখছেন আর তরিকুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন লেখলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাতু ইসকে নবী আমাদের সাথে আছেন একজন বগুড়া থেকে আমি আগামী সপ্তাহে শুক্রবারের যে প্রোগ্রাম হয় মাহফিল ওই নাতমা ফিলের ইয়ে পর্ব নাম্বার একশো পঞ্চাশ এখান থেকে একটি কালাম শুনতে চাই ইনশাল্লাহ তালা সাথেই থাকুন আমরা শোনানোর চেষ্টা করব মাসুম ভাই আমাদের সাথে আছেন তিনি অনুষ্ঠান দেখছেন আর এমডি ডি সামির ভাইও আমাদের সাথে আছেন তিনি বললেন তিনি অনুষ্ঠান দেখছেন কমেন্টসও করেছেন আমাদের গজল শুনতে চেয়েছেন আগামী পর্বে কার গজল কোন অনুষ্ঠানের কোন অনুষ্ঠানে কে পড়েছে আপনি যদি একটু বিস্তারিত আমাদেরকে লেখেন আমাদের যে নাচ পরিবেশনকারী ইসলাম ভাই আছেন তারাও তো অনেক ইসলাম ভাই আছেন জুনায়দ ভাই রাশেদ মাদানি ইমরান মাদানি ভাই ফয়জুর রহমান ভাই এভাবে করে অন্য অন্য নাচখাই ইসলাম ভাই আছেন আপনি কার কালাম শুনতে চান আর কোন অনুষ্ঠানে পড়েছে এটাও যদি একটু জানান আমাদের জন্য সহজ হবেন ইনশাআল্লাহ তালা এরপরে নুরুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন অনুষ্ঠান দেখছেন তিনি মার্শাল্লাহ এরপরে জাবেদ হোসেন আত্তারি ভাইও আছেন তিনি লেখলেন জাকির আত্তারি ভাই আমার সালাম নিবেন ওয়ালিকুম আসসালাম ও রহমতুল্লাহি অবরাকাতু মাশাল্লাহ দর্শক শ্রোতা

অনুষ্ঠানের সময়টা আগে পরে কিভাবে করি একটা টাইম নির্ধারিত থাকে আপনার স্কুলে যান আপনি মাদ্রাসাতে যান বা আপনি নিজের ঘরেও দেখবেন কাজের বা খাবারের একটা সময় বা ক্লাসরুমের ক্লাসের একটা সময় নির্ধারণ থাকে এই সময় থেকে এই সময় পর্যন্ত ক্লাস এই সময় থেকে এই সময় পর্যন্ত টিফিন টাইম এই সময় থেকে এই সময় পর্যন্ত নামাজের বিরতি মাদানী চ্যানেল একটা টাইম সূচি নিয়েই চলে তো এরপর আপনি বলেছেন দেখা যাক কি করা যায় আমি জানাবো যারা পরিচালনা কমিটি রয়েছেন তাদেরকে জানাবো ইনশাআল্লাহ তালা আপনার এই অনুরোধটি আরেকজন দর্শক আমাদের সাথে রয়েছেন নুরুল ইসলাম রংপুর থেকে দর্শক আমাদেরকে কল করেছেন শুনে নেই এই দর্শকের কল জি আমি মোহাম্মদ নুরুল ইসলাম আমার বাড়ির রংপুর আজকের লাইভ অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল এর লাইভ অনুষ্ঠানে আমার একটি অনুরোধ ঈদুল আজহার প্রথম দিন রাতে আলোকিত ঈদ একটি অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে রফিক ভাই একটি নাত দিয়েছিলেন সেই নাতের কিছু অংশ দেখতে চান দেখিয়ে দিলে অনেক খুশি হতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু মাশাআল্লাহ ওই অনুষ্ঠানে আমিও থাকার সুযোগ আমার হয়েছিল আমাদের রফিক কাদেরি আত্তারি ভাই একটি নাত-এ পাঠ করেছিলেন ইদুল আজাহার অনুষ্ঠানের মধ্যে আমারও মনে আছে আপনি ওই নাত-এ শুনতে চেয়েছেন আপনার মাদানি চ্যানেল এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শক আমরা চেষ্টা করব আগামী সপ্তাহে যদি সম্ভব হয় তবে এই ভিডিওটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ দর্শক এখন যেই ভিডিও আপনাদেরকে দেখাবো আগেই বলেছি আমি তিন দিনের সুনাদেবরা ইজিতেমা ঢাকায় যে লাস্ট ইজিতেমা হয়েছে এই ইজিতেমার কিছু ভিডিও ফুটেজ আমরা তৈরি করার চেষ্টা করেছি উপস্থিত জনসাধারণ যারা ইজতেমাতে আসছেন তাদের আসা যাওয়ার কিছু দৃশ্য নামাজের কিছু দৃশ্য আমরা ম্যানেজ করেছি বা নিয়ে এসেছি এটা আপনাদেরকে দেখাই এরপর ইনশা কিছু এস এম এস পর্ব জি

মাশাআল্লাহ মাশাআল্লাহ তিন দিনের সুন্নাতে পারা এই যেতে মা আবারও আমাদের স্মরণ হয়ে গেল আল্লাহ যদি দয়া করে আমাদের উপর ইনশাল্লাহ তাহলে আমরা আবারও যখন সম্ভব হবে তখন আবারও তিন দিনের সুন্নতে পড়া এই জিতেমা দাওয়াত ইসলামের পক্ষ থেকে ঘোষণা হবে আমরা সবাই একত্রিত হব তাহাজুদের নামাজ আদায় করবো পাঁচ তো নামাজ জামাতে আদায় করবো সুনত শিখবো সুননত শিখাবো ইনশাআল্লাহ তালা দর্শক শ্রোতা এই মুহূর্তে কিছু আপনাদের এস এম এস পড়ার চেষ্টা করছি আমি ইনশাল্লাহ তালা এরপরে পরবর্তী ভিডিওর দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা একজন দর্শক আমাদেরকে এস এম এস করলেন আসসালামুকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহি লেখলেন গত তিরিশ রমজান গত তিরিশ রমজান চোদ্দোশো বিয়াল্লিশ হিজড়ি সনে আপনার আপনার কণ্ঠে একটি কালাম শোনাচ্ছিলেন ওই কালামটি আবার দ্বিতীয়বার শুনতে চাই আমি রমজানে শুনাইনি কালাম আমার যতটুকু মনে পড়ছে গত রমজানের ঈদের আগের রমজানের ঈদে আমি ঈদের অনুষ্ঠানে একটি কালাম পড়েছিলাম আর সেটা একবার আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানেও দেখানো হয়েছে আপনাদেরকে আপনি কি এখানে ওই অনুষ্ঠান ওই কালাম দেখতে চেয়েছেন কিনা না পুরাপুরিটা বোঝা যাচ্ছে না যদি আরেকটু স্পষ্ট করে লিখেন সহজ হয় আমাদের জন্য আরেকজন লেখলেন আসসালামুকুম আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতু সেলিম আত্মারি ভাই আমাদের সাথে রয়েছেন নেত্রকোনা থেকে তিনি বলছেন আমি অনুষ্ঠান দেখছি আল্লাহ তালার নিরানব্বইটি নামের ভিডিও দেখতে চাই আল্লাহ যদি সম্ভব হয় আগামী সপ্তাহে দেখাবো আপনাকে সাথে থাকতে হবে এই সপ্তাহে যারা কল এস করছেন আপনারা এটা ভাববেন না আমি তো কল করেছে আমাকে দেখানো হয়নি আমি আর অনুষ্ঠান দেখব না এমনটা নয় এই সপ্তাহে যারা কল করছেন আপনাদেরকে আমরা আগামী সপ্তাহে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি প্রতি সপ্তাহে আমরা এই সপ্তাহে কলগুলো নেই আগামী সপ্তাহে আমরা ভিডিওগুলো দেখাই আরেকজন আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বারাকাতু আমি শিহাব বলছিলাম নরসিংদি থেকে আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান খুব ভালো লাগে সময় দেখার চেষ্টা করি ইউটিউব থেকে এই অনুষ্ঠানটি বারবার দেখি কেননা এই অনুষ্ঠানের মধ্যে অন্য অন্য অনুষ্ঠানের যে একটু ভিন্ন এই অনুষ্ঠানে আমাদের অনুরোধগুলো রাখা হয় এবং আমাদের কথা মতো আবে কিছু ভিডিও দেখানো হয় আগামী সপ্তাহে আমি একটি অনুষ্ঠানের ভিডিও দেখতে চাই আমাদের ইমরান মাদানী ভাই ঈদ উপলক্ষে ঈদুল আজহা উপলক্ষে একটি নাত মাহফিলের অনুষ্ঠান করেছিলেন অন্ধকার রাতে অন্ধকার জায়গায় এই অনুষ্ঠানের কিছু ভিডিও দেখতে চাই অন্ধকারের রাতে আর অন্ধকার জায়গাতে না লাইট ছিল কিন্তু এটা একটা চিন্তাভাবনা এরকমের থাকে রাতের অনুষ্ঠানের সেট বা আলো এমনটাই হয় যেন অনুভব হয় কি হ্যাঁ রাত আছে এখন রাত রাত ভাব যেন এটা অনুভব হয় আমাদের এজন্য খুব সুন্দর একটি অনুষ্ঠান ছিল আমিও দেখেছি চেষ্টা করবো আগামী সপ্তাহে আপনাকে দেখানোর জন্য আরেকজন আমাদের সাথে আছেন আব্দুল হাবিব আত্মারি ভাই তিনি বলেন সিলেট থেকে বলেন জাকির ভাই খুবই একটাই সুন্দর অনুষ্ঠান আপনারা প্রতি সপ্তাহে আমাদেরকে উপহার দেন আপনার মাদানি চ্যানেল আগা আপনার মাদানি চ্যানেল এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটি অনুরোধ জানাচ্ছি সেটা হলো প্রতিদিন সকালে যদি কোরআনে পাখির তেল ওয়াজ শোনানো হয় মাদানি চ্যানেলের মাধ্যমে তবে খুশি হব আবদুল হাবিব আত্মারি ভাই সবসময় মাদানি চ্যানেল দেখবেন আপনার এস এম এসে বোঝা যায় আপনি সবসময় মাদানি চ্যানেল মনে হয় না দেখেন কারণ কারণ এটাই সকালে সকালে প্রতিদিন কোরআনে পাকের তেলোয়ার দেখানো হয় প্রতিদিন প্রায় যতটুকু সম্ভব হয় টাইম একটা নির্ধারিত আছে দশ মিনিট বা পনেরো মিনিট প্রতিদিন তেলোয়ার দেখানো হয় আপনি প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে আপনি মাদানি চ্যানেল দেখতে থাকুন ইনশাল্লাহ তালা পেয়ে যাবেন আশা করি আমি প্রতিদিন দেখি সকাল সকাল উঠেই মাদানি চ্যানেলের মাধ্যমে কোরআনে পাকের তেলোয়াত থাকে দর্শক শ্রোতা এই মুহূর্তে আরেকটি ভিডিওর দিকে আমরা যাব যা আমাদের জুনায়েদ আত্মারি ভাইয়ের কণ্ঠে খুব সুন্দর একটি কালাম আর নিজের ইসলাহের জন্য নিজের সংশোধনের জন্য খুবই সুন্দর একটি কালাম গুনাহের যায় না যে অভ্যাস আমার ইয়া রসুলাল্লাহ এই কালামটি আমরা শ্রবণ করি জি জুনাইদ বের কণ্ঠে খুবই সুন্দর একটি কালাম গুনাহের যে আমার গুন একজন দর্শক আমাদেরকে এস এম এস করলেন বলেন জাকির ভাই আগামী সপ্তাহে আমাদের আলফেসানি বাপু যে একটি অনুষ্ঠান করেছিলেন আহ সরাসরি অনুষ্ঠান রমজান মাসে সেহেরি নিয়ে এই অনুষ্ঠানের কিছু বিশেষ অংশ তিনি দেখতে চেয়েছেন তবে আপনাকে লিখতে হবে কোন বছরের দুই এই রানিং বছরের যে রমজান মাসের সেহেরির অনুষ্ঠান হয়েছে এটা নাকি এর আগের বছর তার কারণ হল আলফেসানি ভাই প্রায় দুই বছর ধরে সম্ভবত সেহেরির অনুষ্ঠানগুলো করেন এর আগে আমি করেছি আলফেসানি ভাই দুই গত দুই বছর ধরে করছেন তো কোন বছর এটা এটাও আমাদেরকে একটু এস এম করে কষ্টকর আর একটা এস করে জানিয়ে দিন আপনি দেখতে চেয়েছেন লাস্ট ইয়ারেরটা আমরা দেখিয়ে দেখিয়ে দিলাম এর আগেরটা তো আপনার মনটা তো খুশি হবে না এজন্য আপনি কোন বছর এটা দেখতে চান তা আমাদেরকে জানান দর্শক শ্রোতা আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো আমাদের মাদানী চ্যানেলের সুপরিচিত মুখ আমাদের লিয়াকত তারি ভাই খুবই সুন্দর একটি অনুষ্ঠান করছেন মাদানি চ্যানেলে দিন ও দুনিয়ার অপূর্ব কথা এই অনুষ্ঠানের ব্যাপারে আপনাদের কমেন্টস আসছিল কি এখানের কিছু ভিডিও অংশ দেখতে চাই আমরা তো গুরুত্বপূর্ণ কিছু কথা মূল্যবান কিছু কথা এই ভিডিওর মাধ্যমে আমরা শোনার চেষ্টা করি জি রিওয়ায়তের মধ্যে এসেছে যে কোন বান্দার ইমান ওই সময় পর্যন্ত পরিপূর্ণ নয় যতক্ষণ পর্যন্ত সে হুজুরে আকরাম নূরে মুজাসম সাল্লাহ তাল আলহি আলহি ওয়াসাল্লামের বলে যাওয়া কথার উপর ইমান না আনে বলা হচ্ছে মৃত্যুর পর আল্লাহ তালার ফিরিস্তার মধ্যে দুজন ফিরিস্তা মুনকার এবং নাকির কবরে এসে বান্দাকে তৌহিদ ও রিসালাতের ব্যাপারে জিজ্ঞেস করবে তাকে বলবে বলো তোমার রবকে তোমার দিন কি তো এই বিষয়টার উপর একজন কামিল মমিনের ইমান থাকা অবশ্যই দরকার অর্থাৎ যে ব্যক্তি ইমানদার তাকে অবশ্যই এই বিষয়ের উপর ইমান রাখতে হবে যে আল্লাহ তালা মৃত্যুর পর যখন কোনো বান্দাকে কবরস্থ করা হয় তখন সেই বান্দাকে যে দুজন ফেরেস্তা মুনকার এবং নাকির এসে জিজ্ঞাসা করবে কি ব্যাপারে তৌহিদ এবং রিসালাতের ব্যাপারে অর্থাৎ আল্লাহ তালার একত্ববাদ নিয়ে এবং আমার প্রিয়নবী ওয়াসাল্লামের রিসালাত নিয়ে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হবে সে বিষয়গুলোর উপর আমার ইমান থাকতে হবে সেকেন্ড পয়েন্ট কবরে যে আজাব হবে সেটা যে সত্য সে সম্পর্কে আমাকে ইমান রাখতে হবে আচ্ছা মিজান পুলসিরাত হিসাব নিকাশ এবং জান্নাত ও দোজক এগুলো যে সত্য এগুলোর উপর আমাকে ইমান রাখতে হবে তাহলে আমি একজন পরিপূর্ণ মমিন হতে পারব আল্লাহ তালা আপন বন্ধুদেরকে হিসাব নিকাশ ব্যতীত জান্নাতে প্রবেশ করাবে তাহলে এই বিষয়টার উপরও আমাদেরকে ইমান রাখতে হবে এরপর বলা হচ্ছে দুনিয়াতে যার অন্তরে সরিষার দানা পরিমাণও ইমান থাকবে সে যদিও বা গুনাগার দোজকে শাস্তি ভোগ করার পর আল্লাহ তালা তাকে দোজক থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন এই বিষয়টার উপরে আমাদেরকে ইমান রাখতে হবে আচ্ছা এরপর কি কোন বিষয়ের উপর ইমান রাখতে হবে যে আম্বিয়াই কিরাম আলিহিম অর্থাৎ নবীগণ বিশেষত আমার নবী সাল্ল আলিহিসালাম ওনারা যে সাফাহাত করবে সুপারিশ করবে কিয়ামতের দিন এই বিষয়টার উপরে আমাদেরকে ইমান রাখতে হবে এরপর কি আলেমগণ যারা আলেম আছেন যারা দিনের ইল অর্জন করেন দুনিয়াতে সেই সকল আলেমগণ কিয়ামতের দিন সাফাত করবেন অর্থাৎ সুপারিশ করবেন এরপর বলা হচ্ছে শহীদ যারা ইসলামের জন্য শহীদ হয়েছে তারাও সাফাত করতে পারবে সুপারিশ করতে পারবে এই বিষয়গুলোর উপরেও আমাদেরকে ইমান রাখতে হবে এরপর যে পয়েন্টগুলো এসেছে সেটা হচ্ছে সাহাবাই কিরাম আলহি মুরিদবান যারা আমার নবীকে ইমানের চোখে জাগ্রত অবস্থায় দেখেছে তাদেরকে বলা হয় সাহাবি তো যে সকল সাহাবে কেরাম আলহি মরিদবান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওনাদের মর্যাদার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং সকল সাহাবিদের ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে এই বিষয়গুলোর উপর যে ব্যক্তি ইমান রাখবে তাহলে সে আহলে সুনাত জামাত এবং আহলে হক এর মধ্যে থাকবে অর্থাৎ তার ইমান পরিপূর্ণ থাকবে মার্শাল্লা মাশালা লিয়াকত কাদরি আত্মারি ভাই চমৎকার কিছু কথা কবরে প্রশ্ন যে হবে এ সম্পর্কে এবং ইমানের সম্পর্কে কিছু ভালো তথ্য আমাদেরকে দিলেন অনুষ্ঠানের নামই দিন ও দুনিয়ার অপূর্ব কথা আসলেই অপূর্ব কথা আল্লাহ তাবারকতাল আমাদেরকে আমল করার তৌফিক দান করুক একজন আমাদেরকে ফেসবুক পেজে কমেন্টস করেছেন জুবাইর তুষার ভাই তিনি বললেন মুফতি কাসেম সাহেবের একটি অনুষ্ঠান আছে আল্লাহ কা হুকুক বাংলা ডাবিং হয়েছে এখানে এই অনুষ্ঠানের কিছু বিশেষ ভিডিও তিনি দেখতে চেয়েছেন ইনশাল্লাহ তালা সাথেই থাকুন জুবাইর তুষার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তালা এখন যে ভিডিওটি দর্শক শ্রোতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফিরে দেখা মনে করতে পারেন ফিরে দেখা পুরানো কিছু স্মৃতি নিয়ে ইনশাআল্লাহ তালা একটি ভিডিও আমাদের সাথে রয়েছে রুকনেশ্বুরা হাজি আব্দুল হাবিব আত্মারি ভাইয়ের ভিডিওটি আমরা দেখি আর এই ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ এসেছিলো কি আব্দুল হাবিব ভাই যে বাংলাদেশে এসেছেন তাকে নিয়ে কিছু ভিডিও বানানো হয়েছিল তার মুখ থেকে তার জবান থেকে আমরা শুনি বাংলাদেশে আসার তার অনুভূতি কেমন আর বাংলাদেশের প্রতি তার ভালোবাসা কেমন জি মাসাল্লাহ বড়ি মোহব্বতকে সাথ বাংলাদেশকে ইসলামী ইয়াদ ফরমায়া থা আর মুখে সচি বাত হ্যাঁ এস সফর মেয়ে শিখা بنگلہ دیش کی حوالے سے جو میرے ذہن میں کانسیپٹ تھا وہ ٹوٹلی چینج ہو گیا اچھا ہاں اور وہاں جا کے ماشاءاللہ جو محبت جو پیار اور جو اسلامی بھائیوں میں جذبہ ملا کیونکہ کسی ملک کو اگر آپ نے نہیں دیکھا ہوتا نا تو آپ اس ملک کے بارے میں کچھ سوچ کے بیٹھے ہوتے ہیں لیکن میں تو بنگلہ دیش گیا تو میرے تو یوں سمجھ لیے کہ بہت سارے کانسیپٹس جو ہے وہ کلیر ہوئے بہت سارے کانسیپٹ تبدیل, تبدیل ہو گئے بنگلہ دیش مسلمانوں کا ملک ہے اور الحمد جب ہم اترے تو ہمارا ایک ہلیا بھی مذہبی ہولیا تھا تو بالکل یاد آ رہا ہے کہ کچھ لوگ وہاں آ کر بھی ملے اور انہوں نے بڑی محبت سے ہمیں پیش آئے اور پھر اس کے بعد باہر تو بہت سارے اسلامی بھائی تھے آ, میں نے دراصل بہت سارے ملکوں کا سفر کیا ہے اور دعوت اسلامی کے مدنی ماحول میں جو ذمہ داری ملی اس سے پہلے بھی سفر کیا ہے اور میں ایک بات شیئر کرنا چاہتا ہوں آپ سب سے جی. کہ میں نے جب اکیلے سفر کیے نا آ, یعنی میں نے اپنے طور پر بزنس کے لیے سفر کیے یا ویسے ہی ٹریول کیے جو دعوت اسلامی کی ذمہ داری ملنے سے پہلے تھے تو مجھے وہ بھی سفر یاد ہیں کہ ایئرپورٹ سے باہر نکل کر پہلے خود ٹیکسی ڈھونڈنی پڑتی تھی پھر کسی ہوٹل کا پتہ پوچھنا پڑتا تھا اپنا سامان خود اٹھانا پڑتا تھا ہوٹل پہنچنے کے بعد اب کھانے کی فکر کرنی پڑتی تھی پھر جناب مسجد کا پوچھنا پڑتا تھا کہ نماز کدھر پڑھنی ہے کرنسی کا الگ ٹینشن ہوتا تھا یعنی ایک نئے ملک میں جا کر ایک اجنبی جو ٹینشنز پالتا ہے وہ ساری میں نے دیکھی ہیں اگر آج آپ یہ سلسلہ کر کے مجھ سے یہ پوچھ رہے ہیں کہ بنگلہ دیش میں آپ کا اجتماع کیسا رہا اور اتنے سارے لوگ کیوں آئے تو میری کوئی حیثیت نہیں ہے مجھے وہ سارے دن یاد ہیں وہ بھی میں عبدالحبیب ہی تھا اور وہ بھی میں ٹریول کرتا تھا مجھے کوئی کوئی ایئرپورٹ پہ لینے نہیں آتا تھا اور آج دعوت اسلامی نے وہ عزت دی ہے آج دعوت اسلامی نے امیر علیہ سنت کا صدقہ ہے کہ آج دنیا کے کسی بھی ایئرپورٹ پہ جاتے ہیں تو آج محبت کرنے والے موجود ہیں تو یہ مجھ سمیت ہم سب کو اگر آج ہم کسی مقام پر پہنچ جائیں تو ہمیں اوقات نہیں بھولنی چاہیے کہ آج جو کچھ ہے یہ دعوت اسلامی کا صدقہ ہے یہ ہمارے پیر و مرشد کا صدقہ ہے مجھے کون جانتا تھا بنگلہ دیش میں یعنی میں کبھی میرے باپ دادا بنگلہ دیش نہیں گئے ہمارا کوئی رشتہ دار وہاں نہیں تھا میرے میرا ایک بھی رشتہ دار مجھے ایئرپورٹ پہ لینے نہیں آیا لیکن ہاں میرے بہت سارے بھائی مجھے ایئرپورٹ لینے آئے میرے है. میرے جو دعوت اسلامی کا میرا رشتہ ہے امیر علیہ سنت نے وہ فیملی دی ہے تو میں تو یہ فیل کرتا ہوں کہ جب اس طرح کی محبتیں ملتی ہیں نا تو بوجھ اور قرض بڑھ جاتا ہے کہ یہ اور قرض ہے دعوت اسلامی کا یہ اور دعوت اسلامی کا بوجھ کاندوں پر بڑھ گیا ہے کہ تمہیں اتنے لوگ کیوں پیار کر رہے ہیں یہ امیر علیہ سنت کا صدقہ ہے یہ دعوت اسلامی کا صدقہ ہے تو وہ اور کام کرنا ہے اب اس قرض کے بڑھنے کے بعد ان عزتوں کے بڑھنے کے بعد یہ ہم پر اور یوں سمجھ لیجئے ایک برڈن آ جاتا ہے کہ ہمیں اور مدنی کاموں میں انوالو ہونا چاہیے اور دعوت اسلامی کو ہمیں اور کچھ کر کے دینا چاہیے ماشاءاللہ اللہ اللہ কত সুন্দর অভিমত তিনি আমাদেরকে শোনালেন মোবাল্লিগ বাংলাদেশি মোবাল্লিগও তার সাথে বসা ছিলেন বাংলাদেশে কিছু সফরের কথা তিনি স্মরণ করিয়ে দিলেন একজন দর্শক আমাদের সাথে আছেন তিনি কিশোরগঞ্জ থেকে এস করেছেন তিনি বললেন আমার কণ্ঠে যে কালাম পরিবেশন করা হয়েছে সেই কালামটি শুনতে চেয়েছেন শুক্রিয়া যদি সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ও বারাকাতু মুর্শিদ আমার আত্মার এই গজলটি শুনতে চাই আমাদের এই অনুষ্ঠানে গজল সরাসরি শোনানো হয় না আপনারা যদি আমাদেরকে অনুরোধ করেন বা কোনো মোবাল্লিগের নাম নিয়ে বলেন তবে তার কণ্ঠে গাওয়া যে মান কাবাদ রয়েছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা ইনশাআল্লাহ তালা সৈয়দ আলফেসানি আত্মারি যে মোবালিকে দাওয়াত ইসলামী রয়েছেন মাদানি চ্যানেলের মাধ্যমে আপনারা চিনেন তাকে জানেন দর্শক শ্রোতা আমরাইন সালা এখন সৈয়দ আলফেসানি আত্তারি ভাইয়ের একটি অনুষ্ঠান আছে আল্লাহ তালার নিয়ামত রাজি আর এই অনুষ্ঠানে তিনি কাঁঠাল নিয়ে কিছু কথা বলেছেন তো আলফেসানি ভাইয়ের কাছ থেকে আমরা কাঁঠাল সম্পর্কিত কিছু কথা শ্রবণ করি জি কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল এর ইংরেজি নাম হচ্ছে জ্যাক ফ্রুট কাঁঠালের শিকড়ের রস জর ডেসেন্ট্রি পাতলা পায়খানা নিরাময় ব্যবহার করা হয় কাঁঠালে আছে থায়ামিন রিবোফেলামিন ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সোডিয়াম জিঙ্ক এবং নায়ামিন সহ বিভিন্ন প্রকারের পুষ্টি উপাদান প্রচুর পরিমাণে আমিষ সরকারা ভিটামিন থাকায় তা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এক আউন্স অর্থাৎ প্রতি একশো গ্রাম কাঁঠালের মধ্যে ছড়া রয়েছে চিনি রয়েছে উনিশ দশমিক শূন্য আট গ্রাম খাদ্যে এই ফাইবার রয়েছে এক দশমিক পাঁচ গ্রাম এই কাঁঠালের মধ্যে স্নেহ পদার্থ রয়েছে শূন্য দশমিক চৌষট্টি গ্রাম প্রোটিন রয়েছে এক দশমিক সাতাশ গ্রাম আর এর মধ্যে ভিটামিন সমূহ জি হ্যাঁ ভিটামিন সমূহ এই কাঁঠালের মধ্যে ভিটামিন এ ওয়ান পারসেন্ট বেটা ক্যাটোরিন পাঁচ গ্রাম লুটিন জিজাস্থেন একষট্টি গ্রাম থায়ামিন বি ওয়ান নয় পার্সেন্ট রিভোফিলামিন বি টু ফাইভ পার্সেন্ট নয়সেন বি এইট সিক্স পার্সেন্ট প্যান্টোথেনিক পাঁচ পার্সেন্ট এসিড বি ফাইভ শূন্য পয়েন্ট দুইশো পঁয়ত্রিশ এম জি ভিটামিন বি সিক্স পঁচিশ পার্সেন্ট ফোলেট বি নাইন সিক্স পার্সেন্ট ভিটামিন সি সতেরো পার্সেন্ট ভিটামিন ই দুই পার্সেন্ট ক্যালসিয়াম দুই পার্সেন্ট লোহা দুই পার্সেন্ট ম্যাগনোশিয়াম আট পার্সেন্ট ম্যাঙ্গানিজ দুই পার্সেন্ট ফসফরাস তিন পার্সেন্ট পটাশিয়াম দশ পার্সেন্ট সোডিয়াম দুই জি দস্তা এক পার্সেন্ট কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ সরকারও ভিটামিন থাকায় তা মানব দেহের জন্য বিশেষ উপকারী হয়ে থাকে কাঁঠাল চর্বির পরিমাণ নিতান্ত কম এই ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধির আশঙ্কা খুবই কম থাকে কাঁঠাল পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস যারা পটাশিয়াম উক্ত রক্তচাপ কমাতে সাহায্য করে একশো গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ তিনশো মিলিগ্রাম যা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে উপশম হয়ে থাকে বাংলাদেশে জাতীয় ফল কাঁঠাল যা সম্পর্কে আমরা শ্রবণ করলাম প্রিয় ভাইয়েরা এবং মাদানি চ্যানেলের দর্শক বিন্দ আমরা একটু চিন্তা করি একটু লক্ষ্য করি আল্লাহ তালার এই মহান নিয়ামত কাঁঠাল আমাদের জন্য কত উপকারী জিনিস মাসা আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কাঁঠালের এত উপকারিতা শুনে একাই এক কাঁঠাল নিয়ে বসে যাবেন না ক্ষতিরও সম্ভাবনা থাকতে পারে আল্লাহ তাবারকতালা আমাদেরকে যে আল্লাহ আল্লাহতালার নেয়ামত রয়েছে এর সুক্রিয়া আদায় করা এবং এই নেয়ামতের জন্য আমরা সঠিকভাবে এই নিয়ামতগুলোর জন্য ব্যবহার করতে পারি আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক আজকের অনুষ্ঠান আপনার মাদানি চ্যানেলে গত লাস্ট পর্বে যারা কল এস এম এস করেছেন তাদের কিছু ভিডিও প্যাকেজ আমরা দেখানোর চেষ্টা করেছি আজকের অনুষ্ঠানে চেষ্টা করেছি আপনাদের কলগুলো শোনার জন্য এস এম এসগুলো পড়ার জন্য আগামী পর্বে আবারও আপনাদের দেয়া অনুরোধের ভিডিওগুলো নিয়ে উপস্থিত হব আপনার মাদানি চ্যানেল এই অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত মাদানি চ্যানেল বাংলার সাথেই থাকুন সাল্ল আল হাবিব صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم بدنی چنگ لیر دے گے تارے تھارو پر ہو خدا رحمت سرکار